আমার জীবনে প্রথম ইফতার মদিনাতে। তো মদিনার ইফতারি প্যাকেজে কী কী থাকে আপনাদেরকে দেখাবো আজকে। আর এত সুন্দর জায়গা, আজকে আপনাদেরকে দুনিয়ার মধ্যে জান্নাত দেখাবো। এখানেই শুয়ে আছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আদনান নিয়ন, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে আপনাদেরকে আমি মদিনা ঘুরে দেখাবো, যেখানে শুয়ে আছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মদিনা যাওয়ার জন্য ফাইনালি আমরা রওনা দিয়ে দিলাম। দুই সাইডে পাহাড়, ভিউটা অনেক জোস। তো মদিনাতে চলে আসছি, আর দুই মিনিটের মতো লাগবে। আলহামদুলিল্লাহ মদিনা হেরাম শরীফে চলে আসছি। এখন যেহেতু জোহরের রক্ত, তো জোহরের নামাজ পড়ে তারপর নবীজির রোজা শরীফ জিয়ারত করব। আলহামদুলিল্লাহ রোজা শরীফে জোহরের নামাজটা পড়তে পারছি, দেন আসর নামাজটাও পড়ব। একবার ইফতার করে মাগরিব পড়ে এখান থেকে রওনা দিব। তো এর ভিতরে আপনাদেরকে পুরো রোজা শরীফ ঘুরে দেখানোর চেষ্টা করব, এবং কি নবীজির রোজা শরীফ মানে দেখাবো যখন জিয়ারত করতে যাব। এখন যে সিরিয়ালটা দেখতে পারছেন, এটা হইতেছে গিয়ে রোজা শরীফে মানে যারা যাচ্ছে জিয়ারত করার জন্য, আমিও সিরিয়ালে আছি। অনেক অনেক মানুষ তাই সিরিয়াল মেনটেন করে যাইতে হয়। এসব কিছু আগে টিভিতে দেখতাম, আর তখন ভাবতাম মানে কখনো যদি আমি এখানে যাইতে পারতাম। আর এখনও মানে স্বপ্নের মতোই লাগতেছে যে এত সুন্দর জায়গা কাছ থেকে দেখতে পারতেছি আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ জানে সবাইকে একবার হলে আসার তৌফিক দান করেন। তো আমিও লাইনে আসি, তো সামনে যাচ্ছি নবীজির রোজা জিয়ারত করবো, নিজ চোখে কাছ থেকে দেখবো। অনুভূতি কেমন এটা কখনো বলে বোঝানো যাবে না। তো এখন যে গেটটা দিয়ে ঢুকতেছি আমি, এই গেট হইতেছে রোজা শরীফে মানে ঢুকার আগে এই গেট দিয়ে ঢুকতে হয়। মানে গেটটা মানে সামনের দিক এত সুন্দর, মানে অনেক মাশাআল্লাহ তাবারকাল্লাহ। এটা হইতেছে গেটের উপরে, মানে এই জিনিসটা দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ। চলুন ভিতরে যাওয়া যাক। এই যে এটা হইতেছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা শরীফ। এখানে আমাদের নবী শুয়ে আছেন, এখানে শুয়ে আছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত কাছ থেকে আমাদের প্রিয় নবী জি রোজা শরীফ দেখতে পারবো এটা কল্পনার মতোই ছিল। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো রওজা শরীফ
দেখা জিয়ারত করা শেষ, এখন আমি যাব মসজিদে নববীর ভিতরে ঢুকব, ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এত সুন্দর জায়গা, মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এটা হতেছে মসজিদে নববীর ভিতরে, যতই দেখি মানে ভালো লাগে, এত ভালো লাগে। তো দেখতে থাকুন কত সুন্দর জায়গা আমি মসজিদে নববীর ভিতরে ঘুরে দেখাচ্ছি। এখন প্রায় আসরের নামাজের সময় হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে আসরের আজান দেবে। তো আসর নামাজ শেষ করে আমরা যাব জান্নাতুল বাকিতে ঘুরে দেখতে, আপনাদেরকে ঘুরে দেখাবো। তো আসর নামাজ শেষ করে চলে আসলাম জান্নাতুল বাকিতে। মন নরম করার মতো একটা দৃশ্য হচ্ছে জান্নাতুল বাকি, যেখানে চারদিকে শুধু কবর আর কবর। আপনি যদি জান্নাতুল বাকির কবরগুলো দেখেন, জাস্ট দুই সাইডে দুইটা পাথর দেওয়া আর মাটি দিয়ে উঁচা করা, জাস্ট এতটুকুই। আর আমাদের দেশে মানে পাকা করতে হবে আর অনেক কিছু। যাই হোক, এই বিষয়ে আমি আর কিছু না বলি। তো জান্নাতুল বাকিতে আমি ফার্স্ট টাইম, এর আগে মদিনাতে আসছি, বাট জান্নাতুল বাকিতে আসা হয় নাই, কারণ জান্নাতুল বাকি সবসময় খোলা থাকে না, আসরের পরে খোলে, মেবি ফজরের পরে খোলা হয়। এখানে আসলে মন একবারে নরম হয়ে যাবে, চারদিকে শুধু কবর আর কবর। জান্নাতুল বাকি থেকে বের হওয়ার সময় দেখলাম দুইটা লাশ নিয়ে আসছে গাড়ি করে। তো এই দুইটা এখন কবর দিবে। এখানে যেহেতু কবরগুলো আগে থেকে মানে কবর করা থাকে, এই যে দেখুন দুইটা লাশ, তারা অনেক ভাগ্যবান, কারণ তাদের দাফন জান্নাতুল বাকিতে হচ্ছে। তো জান্নাতুল বাকি থেকে বের হয়ে মসজিদে নববীর দিকে বসবো, কারণ ইফতারির আর বেশি সময় নাই। এখন ইফতারির সময় হয়ে গেছে, 5 মিনিটের মতো আছে। তো আমার লাইফে ফার্স্ট টাইম মদিনাতে ইফতারি করতেছি, এটা হইতেছে ইফতারির প্যাকেজ। তো চলুন দেখি এটার ভিতরে মানে কী কী আছে ইফতারির জন্য। তো এটা হইতেছে আমার ইফতারির প্যাকেজ। তো দেখা যাক ভিতরে কী কী আছে। একটা বন রুটি আছে, তো খুলি দেখা যাক ভিতরে আর কী আছে। বন রুটিটা যেহেতু বাহিরে দিছে, এখানে খেজুর আছে 7 পিসের মতো। তারপরে আছে একটা জবা দিয়া, যেটা আমরা দই বাংলাতে বলি। তো আছে চামচ, আর ভিতরে আছে এটা কি আমি নিজেও বলতে পারি না, বাট এটা জবাদিয়ার সাথে মিক্স করে খাইতে হয়। আর এটা পানি আছে। আর কি আছে ভিতরে? ও, এটা হচ্ছে টিস্যু। আলহামদুলিল্লাহ, লাইফে বেস্ট একটা ইফতার ছিল, তো অনেক ভালো লাগছে। তো ইফতার করে নামাজ পড়ে বের হয়ে পড়লাম, এখন চলে যাব। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, পেজটাকে ফলো করে দিবেন।